2001 হামলার বর্ষপূর্তির দিনেই নতুন সংসদ ভবনে তাণ্ডব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে মহীশূরের বিজেপি সাংসদের পাশ দিয়ে সংসদে অভিযুক্তরা প্রবেশ করলেন। জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি সাংসদকে গ্রেফতার এবং বহিষ্কারের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কি করে জানবেন কি উদ্দেশ্যে সাংসদ সংসদে আসছেন তারা? পাল্টা সাফাই দিয়েছে বিজেপি। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরাসরি সরকারের ব্যর্থতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। 2001 হামলার বর্ষপূর্তির দিনে নতুন সংসদ ভবনে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কিভাবে মহীশূরের বিজেপি সাংসদের পাশ নিয়ে সংসদে অভিযুক্তরা প্রবেশ করলো? প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি সাংসদকে গ্রেফতার করা এবং বহিষ্কারের দাবি তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কি করে জানবেন কি উদ্দেশ্যে সংসদে আসছেন তারা? পাল্টা সাফাই দিয়ে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। এই সেই ভিজিটার স্লিপ, যে ভিজিটার স্লিপ নিয়ে এই দুজন সংসদের মধ্যে প্রবেশ করেছে। सदन के अंदर हमारे सारे एमपी जितने साथी हैं वो पकड़ लिए थे, कोई सिक्योरिटी वाले नहीं, सारे एमपी उनको पकड़ लिए। सिक्योरिटी लैप्स, टुडे इज द डे, वी शुड नॉट फॉरगेट दैट इट इज द डे पर्टिकुलर व्हेन आवर पार्लियामेंट वाज अटैक्ड। खालिस्तानी टेररिस्ट है, अमेरिका में बैठा हुआ है, उसने बकायदा ये थ्रेट दिया था कि 13 दिसंबर को पार्लियामेंट अटैक करूंगा मैं। आप फिर भी उस पर हाथ पे हाथ रखे बैठे रहे, आपने सीरियसली नहीं लिया। और एटा स्वराष्ट्र दफ्तर व्यर्थता ना होले एटा स्वराष्ट्र दफ्तर साजानो नाटक, एर बाहिरे किछु होते पारे ना। दृष्टि आकर्षण करने के लिए उसे किए थे, देखने से लगा। बाकी दोनों को पकड़ के मार्शल ले गए बाहर।